হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবার চলে আসছি আপনাদের মাঝে। আর আমার ক্যামেরার পিছনে আছে আমার ছোট ভাই তন্ময়, আর আমি আজকে চলে আসছি সবুর ভাইয়ের ফার্মে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আপনার ঠিকানাটা একটু দর্শকদের মাঝে বলুন। আহমেদপুর কাঁচা বাজার নাটোর। আহমেদপুর কাঁচা বাজার বা সবজি বাজার নাটোর, মানে কোন দর্শক যদি সরাসরি আপনারা আসতে চান তাহলে নাটোর আহমেদপুর বাস স্ট্যান্ডে এসে ভাইকে ফোন দিলে ভাই আপনাদেরকে রিসিভ করে নিতে পারবেন। আর দেশের সকল জেলাতে ভাই মোটামুটি ডেলিভারি দিয়ে থাকেন, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। তো ভাই বর্তমানে কত জোড়া কবুতর আছে আপনার এখানে? 30 জোড়ার মতো আছে। আচ্ছা, 30 থেকে 35 জোড়ার মতো আর কি এই মুহূর্তে ভাই আর কি দিতে পারবেন। তো এগুলো আজকে ভাই কেমন কি বাজার মূল্য নেবেন ভাই? বাজার কম ভাই, কালো কর্মনা রানিং পেয়ার আমরা দেখতে পাচ্ছি। কেমন কি দাম চাচ্ছেন এই রানিং পেয়ারটার ভাই? এটা 5000 টাকা রাখা যাবে। এটা দাম চাচ্ছেন ভাই 5000 টাকা, এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কমবে? আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো যাবে, আলোচনা সাপেক্ষে ভাই কিছুটা দাম কমাই দিবেন। তারপরে সবুর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা কালো ম্যাকপাই। কালো ম্যাকপাই দেখতে পাচ্ছি, এগুলোর বয়স কেমন আছে ভাই? এটাও রানিং আছে। এটাও রানিং কবুতর আছে, নরমালি একদম 100% কনফার্ম। জি রানিং আছে। ডিম বাচ্চা গ্যারান্টি হবে তো ভাই নাকি? হ্যাঁ গ্যারান্টি আছে, ডিম বাচ্চা গ্যারান্টি আছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটা 5000 টাকা রাখা যাবে। এটাও এটার দামও চাচ্ছেন ভাই 5000 টাকা, এটা ফিক্স থাকবে না আলোচনা সাপেক্ষে ভাই দাম কিছুটা কমবে? কিছুটা কমানো যাবে ভাই, আলোচনা সাপেক্ষে ভাই এখান থেকে দাম কিছুটা কমাই দেবেন। ভাই এটা কি কবুতর দেখছি আমরা? এটা হলুদ শিরাজি। হলুদ শিরাজি দেখতে পাচ্ছি, মার্কিন কেমন আছে ভাই? মার্কিন একটু কাটা আছে, এই ঘাড়ের মধ্যে 2-1 করে কাটা আছে, অল্প একটু কাটা আছে। তো এগুলো বয়স কেমন আছে ভাই? 3-4 পালক গেছে। 3-4 পালক যাচ্ছে, কেমন দাম চাচ্ছেন? এগুলা 2000 টাকা জোড়া রাখা যাবে। 2000 টাকা জোড়া দাম চাচ্ছেন ভাই। তার পাশে এটা ভাই? এটাও শিরাজি ভাই, এটা লাল শিরাজি। এটা আমরা লাল শিরাজি দেখতে পাচ্ছি, এটা ভাই মার্কিন কেমন আছে ভাই? এটাও ওইরকমই আছে, একটা কাটা আছে ঘাড়ের মধ্যে। আচ্ছা, অল্প একটু কাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার বয়সটা একটু বলে দেন ভাই? এটাও 3-4 পালক আছে। 3-4 পদ যাচ্ছে, দাম কেমন চাচ্ছেন? 2000 টাকা রাখা যাবে। দাম চাচ্ছেন ভাই 2000 টাকা, এটাও 2000 টাকায় রাখবেন। এটা কি ভাই ফিক্স রেট না আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কমবে? কিছুটা কমবে ভাই, আলোচনা সাপেক্ষে ভাই এখান থেকে আপনাদের দাম কিছুটা কমাই দেবেন। তো সবুর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা বোম্বাইয়ের মাদি। বোম্বাইয়ের মাদি, এটার বয়স কেমন আছে ভাই? বয়স লাস্ট পর চলছে ভাই, লাস্ট পর যাচ্ছে। তো কেমন কি দাম চাচ্ছেন? এটা 1500 টাকা রাখা যাবে একদম। এটা 1500 টাকা একদম ফিক্সড। আচ্ছা ভাই এখানে তো আমরা ব্ল্যাক মুখী দেখতে পাচ্ছি। জি ভাই, এটা আপনার হচ্ছে অ্যালমন্ড ব্লাড লাইনের। অ্যালমন্ড ব্লাড লাইনের। তো এটার বয়স কেমন আছে ভাই? 4-5 পালক গেছে ভাই। 4-5 পালক যাচ্ছে, কেমন কি দাম চাচ্ছেন? এটা 1500 টাকা রাখা যাবে। এটা 1500 টাকা কি ফিক্স থাকবে না আলোচনা সাপেক্ষে কমবে? আচ্ছা, এটা একদম ফিক্স 1500 টাকা। নরমালি কি কনফার্ম আছে ভাই? কনফার্ম আছে ভাই। এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা সাদাটা ক্যারিয়ারের মাদি আর হলুদটা জায়ান্ট হোমারের মাদি। কোনটা কত বড় ভাই? দুটোই রানিং ভাই। দাম কত রাখবেন কোনটার? সাদাটা 6000 টাকা রাখা যাবে আর হলুদটা 8000 টাকা রাখা যাবে। এগুলোকে আলোচনার সাপেক্ষে কিছু কমবে না? এটা একদম ভাই। এটা একদম নাকি ভাই? জি ঠিক আছে ভাই। এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা ভাই বাগদাদি হোমার। বাগদাদি হোমার, এটা জোড়া তো ভাই? না জি জোড়া, 9 পালক গেছে ভাই। একটা তো ভাই ঠোঁটে একটু বাঁকা আছে না? জি একটু বাঁকা আছে, একটু ঠোঁট বাঁকা আছে। তো কেমন কি দাম চাচ্ছেন এই জোড়াটার ভাই? এটা একদম 3000 টাকা রাখা যাবে। একদম চাচ্ছেন ভাই 3000 টাকা ভাই। এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা অ্যালমন্ড তুরিবাজের বেবি। অ্যালমন্ড তুরিবাজের বেবি। জি তো কেমন কি কত বড় বেবি ভাই? এটা 2-3 পালক গেছে আর কি। 2-3 পালক। তো কেমন কি দাম চাচ্ছেন? এটা 3000 টাকা রাখা যাবে। 3000 টাকা রাখতে পারবেন। জি ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা কোপাল লার্কের দুটাই নর। কোপাল লার্কের দুইটাই নর দেখতে পাচ্ছি। তো এটা পিস কেমন আসবে আর জোড়া কেমন আসবে ভাই? এটা 5000 পিস রাখা যাবে। 5000 টাকা পিস রাখতে পারবেন না? যদি কেউ দুইটা নর নিতে চাই, দুইটা নিলে কিছুটা কমানো যাবে ভাই। আচ্ছা, দুইটা নর নিলে কিছুটা ভাই দাম কমাই দেবেন। জি
ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? ভাই এটা সাদা কুমারিয়ান পটারের বেবি। সাদা কুমারিয়ান পটারের বেবি দেখতে পাচ্ছি। তো এটার বয়স কত বর ভাই? এক দুই পর গেছে ভাই। এক থেকে দুই পর। তো কেমন কি দাম চাচ্ছেন? এটা 5,500 টাকা রাখা যাবে। এটা দাম চাচ্ছেন ভাই 5,500 টাকা। আলোচনার সাথে কি ভাই কিছুটা কমবে? হ্যাঁ কিছুটা কমানো যাবে। আলোচনার সাথে কি ভাই কিছুটা কমাই দিবে? ভাই এটা আমরা কি কবুতর দেখছি? ভাই এটা নরেশ পটার। আরে নরেশ পটার দেখতে পাচ্ছি। এটা কি কালার ধরছে ভাই? এটা গ্রিজেল কালার। গ্রিজেল কালার আমরা দেখতে পাচ্ছি। তো এটা বয়স কেমন আছে ভাই? এটা 10 পর কমপ্লিট ভাই। 10 পর কমপ্লিট। তো কেমন কি দাম চাচ্ছেন? এটা 7,000 টাকা চাচ্ছিলাম। এটা দাম চাচ্ছেন ভাই 7,000 টাকা। আলোচনার সাথে কি ভাই কিছুটা কমবে? এটা ফিক্স থাকবে। এটা একদম ভাই একদম থাকবে। তো ভাই এখানে এটা আমরা কি দেখতে পাচ্ছি? মুখি তো নাকি? জি ভাই এটা লাল মুখি। লাল মুখি দেখতে পাচ্ছি। এগুলোর বয়স কেমন আছে ভাই? এটা নিউ এডার পেয়ার। জোড়া দেখাই দিলাম, যদি কারো জোড়া লাগে জোড়া নিতে পারবেন। তো এটার বয়স কেমন আছে ভাই? এটা 8 পর গেছে। 8 পর যাচ্ছে। কেমন দাম চাচ্ছেন? এটা 1500 টাকা রাখা যাবে। 1500 টাকা হলে আর কি ভাই এটা ছাড়বেন। ভাই এখানে তো আমরা জ্যাকোবিন দেখতে পাচ্ছি। জি ভাই এটা জ্যাকোবিন। কালোটা নর সাদাটা মাদি। আচ্ছা কালোটা হচ্ছে মেল আর হোয়াইটটা হচ্ছে ফিমেল। তো এটা কেমন বয়স যাচ্ছে ভাই? ভাই এটা প্রথমবার ডিম দিছিল। ডিম টেনে দিছে আর কি। আচ্ছা ভাই প্রথমবার কি ডিম দিছে? নরমালি 100% কনফার্ম আছে। তো এটা কেমন কি দাম চাচ্ছেন? ভাই এটা 5,500 টাকা রাখা যাবে। 5,500 টাকা হলে ভাই সেল দিবেন। এটা কি ফিক্স থাকবে? আলোচনার সাপেক্ষে কমবে? আলোচনার সাপেক্ষে কিছুটা কমানো যাবে। আলোচনার সাপেক্ষে ভাই কিছুটা কমাই দিবেন। তার পাশে ভাই এখানে আমরা বোম্বাই দেখতে পাচ্ছি আরো এক জোড়া। জি ভাই এটা সাদা বোম্বাই। সাদা বোম্বাই 501 জোড়া আছে। তো কেমন কি এগুলোর বয়স কেমন আছে ভাই? ভাই এপিআরটা রানিং আছে। এপিআরটা রানিং। আর ওটা ভাই এটা 8-9 পর। এটা 8 থেকে 9 পর যাচ্ছে। তো 8 থেকে 9 পর যাচ্ছে যেটা সেটা একটু দামটা বলে দেন ভাই। ভাই এটা 4,000 টাকা রাখা যাবে। এটা 4,000 টাকা রাখবেন। এটার বয়স হচ্ছে 8 থেকে 9 পর। আর রানিংটা ভাই? রানিংটা 4,500 টাকা রাখা যাবে। আর রানিংটা দাম রাখবেন ভাই 4,500 টাকা। এটা কি ভাই ফিক্স থাকবেন? আলোচনার সাপেক্ষে কিছুটা কমবে? কিছুটা কমানো যাবে ভাই। আলোচনার সাপেক্ষে ভাই আর কি কিছুটা কমাই দিবেন। তার পাশে ভাই এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? ভাই এটা করমনার বেবি। করমনার কত পরে বেবি ভাই? এটা 0 পরে বেবি। 0 পরে বেবি। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার? ভাই এটা 2500 টাকা রাখা যাবে। 2500 টাকা হলে ভাই এটা সেল দিবেন। আর এটা কি ফিক্স থাকবেন? আলোচনার সাপেক্ষে কমবে? এটাও কমানো যাবে কিছুটা। এটাও আলোচনার সাপেক্ষে ভাই আর কি কমাই দিবেন। এটা একদম 0 পরে। জি ভাই এখানে এটা কি কবুতর দেখছি আমরা? এটা মাক্সি রেসার। মাক্সি রেসার দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এগুলো 5-6 পর গেছে ভাই। নরমাল দিয়ে হবে ইনশাআল্লাহ। 5-6 পর নরমাল দিয়ে হবে। তো এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা 2,000 টাকা রাখা যাবে। দাম চাচ্ছেন ভাই 2,000 টাকা। এটা কি ফিক্স থাকবে? আলোচনার সাথে কি কমবে? এটা ফিক্স ভাই। এটা ফিক্স থাকবে। আচ্ছা তার পাশে ভাই এটা? ভাই এটা কালো জার্মান শিল্ডের মাদি। কালো জার্মান শিল্ডের মাদি দেখতে পাচ্ছি। তো এটার বয়স কেমন আছে ভাই? বয়স কমপ্লিট। কেমন কি দাম চাচ্ছেন? এটা 5,500 টাকা রাখা যাবে। 5,500 টাকা হলে আর কি ভাই সেল দিবেন। তার পাশে ভাই এটা কি দেখতে পাচ্ছি আমরা? এটা কালো করমনার মেল। কালো করমনার মেল আমরা দেখতে পাচ্ছি। তো এটা বয়সটা একটু বলে দেন ভাই। এটা 10 পালক কমপ্লিট। কেমন কি দাম চাচ্ছেন? 2500 টাকা রাখা যাবে। 2500 টাকা হলে আর কি ভাই সেল দিবেন। তার পাশে ভাই মুখে আমরা দেখতে পাচ্ছি 3 পিস বেবি আছে ভাই। এগুলো 3 পিস বেবি আমরা দেখতে পাচ্ছি। এগুলোর বয়সটা একটু বলে দেন ভাই। 1-2 পর যাইতে পারে। 1-2 পর যাচ্ছে। কেমন কি দাম চাচ্ছেন ভাই? জোড়া নিলে 1500 টাকা, 3 পিস একসাথে নিলে 2,000 টাকা। 3 পিস একসাথে নিলে 2,000 টাকা, জোড়া নিলে 1500 টাকা। জি না ভাই এটা 7 পালক। 6-7 পালক গেছে। 6 থেকে 7 পালক যাচ্ছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এগুলো 2,000 টাকা রাখা যাবে ভাই। দাম রাখবেন 2,000। এটা কি ফিক্স থাকবে না কমবে? এটা ফিক্স আছে। তার পাশে ভাই এটা আমরা কি করব দেখছি ভাই? এটা লটন। লটন দেখতে পাচ্ছি। তো লটনের এগুলো বয়স কেমন আছে ভাই? এটাও 5-6 পালক গেছে ভাই। 5 থেকে 6 পালক। কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা 2,000 টাকা রাখা যাবে। ফিক্স 2,000 টাকা ফিক্স।
ভাই এখানে তো আমরা হাউস পিজন দেখতে পাচ্ছি। জি ভাই, এটা হলুদ হাউস পিজন। হলুদ হাউস পিজন আমরা দেখতে পাচ্ছি। তো এটার বয়স কেমন আছে ভাই? এটা 10 পালক কমপ্লিট ভাই। 10 পালক কমপ্লিট। তো এটার দাম কেমন কি চাচ্ছেন ভাই? এটা 6000 টাকা রাখা যাবে। এটা দাম চাচ্ছেন ভাই 6000 টাকা। এটা কি আলোচনার সাপেক্ষে কমবে না ফিক্সড? না, কিছুটা কমানো যাবে ভাই। আলোচনার সাপেক্ষে ভাই কিছুটা কমাই দিবেন। আচ্ছা, তারপরে ভাই এটা কি কবুতর দেখছি আমরা? ভাই এটা শোকিং এর মেল। ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? হলুদ হাউস পিজনের ফিমেল। হলুদ হাউস পিজনের ফিমেল দেখতে পাচ্ছি আমরা। তো এটা কেমন কি দাম চাচ্ছেন? 3000 টাকা হলে। আচ্ছা, এটা বয়স কেমন আছে ভাই? এটা রানিং আছে ভাই, ডিম দেয়। এটা রানিং আছে, ডিম দেয়। তো এটা ভাই 3000 টাকা হলে সেল দিবেন। হ্যাঁ, কিছুটা কম রাখা যাবে। আলোচনার সাপেক্ষে ভাই এখান থেকে কিছুটা কমাই দিবেন আপনাদের। ভাই এটা আমরা কি কবুতর দেখছি? ভাই এটা আমেরিকান অ্যালমন্ড লাক্ষা। আমেরিকান অ্যালমন্ড লাক্ষা আমরা দেখতে পাচ্ছি। তো এটার বয়স কেমন আছে ভাই? এটা 4-5 পালক আছে। 4-5 পর যাচ্ছে। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা 5000 টাকা রাখ। এটা দাম চাচ্ছেন 5000 টাকা। আচ্ছা, তার পরে ভাই এখানে কি কবুতর দেখতে পাচ্ছি? এটা আমাদের দেশি কালো লাক্ষা রানিং পেয়ার। দেশি কালো লাক্ষা রানিং পেয়ার দেখতে পাচ্ছি। তো রানিং পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা 4000 টাকা রাখ। এটা দাম চাচ্ছেন ভাই 4000 টাকা। এটা কি আলোচনার সাপেক্ষে দাম কমবে না এটা ফিক্স থাকবে? কিছুটা কমানো যাবে। আলোচনার সাপেক্ষে ভাই কিছুটা কমাই দিবেন আপনাদের। পরে ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হাউস পিজনের মাদি আছে। আচ্ছা, হাউস পিজনের মাদি দেখতে পাচ্ছি। 7-8 পলক গেছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা 2500 টাকা। 2500 টাকা হলে ভাই আর কি এটা সেল দিবেন। ভাই এখানে এটা আমরা কি দেখছি? লাক্ষা নাকি? জি ভাই, এটা আমেরিকান লাক্ষা নর 8 পালক গেছে। আমেরিকান লাক্ষা নর 8 পালক যাচ্ছে। কেমন দাম চাচ্ছেন ভাই? ভাই এটা 4000 টাকা রাখা যাবে। দাম চাচ্ছেন ভাই 4000 টাকা। তো তার পাশে ভাই এটা আমরা কি কবুতর দেখছি? এটা ডান কালার সিরাজির মাদি ভাই। ডান কালার সিরাজির মাদি আমরা দেখতে পাচ্ছি। তো এটা বয়স কেমন আছে ভাই? এটা 8-9 পালক গেছে। 8-9 পালক গেছে। কেমন কি দাম চাচ্ছেন? এটা 2500 টাকা ভাই। দাম চাচ্ছেন 2500 টাকা। আচ্ছা, তারপরে ভাই আমরা নিচে চলে যাই। নিচে এটা কি কবুতর দেখছি? এটা বার কুমারের মাদি। বার কুমারের মাদি আমরা দেখতে পাচ্ছি। এটা বয়স কেমন আছে ভাই? এটা 9 পালক গেছে ভাই। 9 পালক গেছে। কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা 1500 টাকা রাখা যাবে। 1500 টাকা হলে আর কি ভাই এটা সেল দিবেন। আচ্ছা, তো তার পাশে ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা গোবিন্দ কুকার। গোবিন্দ কুকা দেখতে পাচ্ছি। এগুলো রানিং তো ভাই, না ডিম পারছে? তো ডিম অলরেডি পারছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এগুলোর? এটা 2000 টাকা রাখা যাবে। এটা দাম চাচ্ছেন ভাই 2000 টাকা। ভাই এটা কি কবুতর দেখছি আমরা? একটা জার্মান শিলের বেবি আর একটা হচ্ছে কালো ম্যাকপাইর বেবি। জার্মান শিলের বেবি, একটা কালো ম্যাকপাইর বেবি। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা দুটো একসাথে নিলে 2500 রাখা যাবে। আর যদি সিঙ্গেল নেন তাহলে 1500 টাকা পিস রাখা যাবে। 1500 টাকা পিস। এগুলোর বয়স কেমন আছে ভাই? 2-3 পালক। 2-3 পালক। ভাই এটা কি কবুতর দেখছি আমরা? এটা কালো মুখির বাচ্চা। কালো মুখির বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা? এটা 1000 টাকা। 1000 টাকা। এটার বয়স ভাই কেউ কত পরে বাচ্চা? 1-2 পালক গেছে। 1-2 পালক গেছে। আচ্ছা, তার পাশে ভাই এটা কি দেখতে পাচ্ছি আমরা? এটা কুকুরের বাচ্চা। আমরা কুকার বাচ্চা দেখতে পাচ্ছি। তো এটা বয়স কেমন আছে ভাই? এটা 2-3 পালক গেছে। 2-3 পালক গেছে। তো কেমন কি দাম চাচ্ছেন? এটা কি বাসিরাজ ভাই? বাসিরাজের মতো ভাই, মানে একদম অরিজিনাল বাসিরাজ না। তো কেমন দাম চাচ্ছেন? 2000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, তারপরে ভাই এগুলো কি দেখতে পাচ্ছি আমরা? এটা গিয়াচন্দন। গিয়াচন্দন আমরা দেখতে পাচ্ছি। বাচ্চা সহ আছে ভাই? জি ভাই, এটা দুটো বাচ্চা আছে আর প্যারেন্টস আছে। আচ্ছা, তো কেমন কি দাম চাচ্ছেন এগুলো? এটা বাচ্চা নিলে 500 টাকা জোড়া, আর রানিং পেয়ার 1500 টাকা। বাচ্চা নিলে 500 টাকা জোড়া, রানিং পেয়ার নিলে 1500 টাকা। আর যদি কেউ একসাথে চারটা নেয় তাহলে ভাই 2000 টাকা রাখা যাবে। কিছুটা কমানো যায় না? হ্যাঁ, কিছুটা কমানো যাবে। কিছুটা ভাই কমাই দেবেন। না ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা লাল তুরিবাজ। লাল তুরিবাজ আমরা দেখতে পাচ্ছি। এগুলোর বয়স কেমন আছে ভাই? এটা রানিং আছে, সমস্যা রানিং আছে। কেমন কি দাম চাচ্ছেন? 5000 টাকা জোড়া রাখা যাবে। 5000 টাকা ভাই জোড়া রাখবেন। আলোচনা সবে কি ভাই কিছুটা কমবে? না, কিছুটা কমবে না। আলোচনা সবে কি ভাই কিছুটা দাম কমাই দিবেন ভাই। এটা কি দেখতে পাচ্ছি আমরা? তো ব্লুবার্ডটা মাদি আর লালটা হচ্ছে নর। আচ্ছা, তো কেমন কি দাম চাচ্ছেন? এটা 2500 টাকা জোড়া। জি, কিন্তু সিঙ্গেল কেটে নিতে চাই? সিঙ্গেল নিতে চাই
দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে আর কি কম বেশি করে আপনি দিয়ে দিবেন তারপরে আমরা নিচে চলে যাই আমরা দেখতে পাচ্ছি লাল কালারে। আচ্ছা তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? ইন্ডিয়ান লোটন আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? তিন থেকে চার পলক আছে। তো এগুলোর দাম কেমন কি চাচ্ছেন? একদম 2000 টাকা। একদম চাচ্ছেন ভাই 2000 টাকা। ভাই এটা কি কবুতর দেখছি আমরা? এটা ইংলিশ টাম্পিটার। ইংলিশ টাম্পিটার, এটার বয়স কেমন আছে ভাই? এটা রানিং আছে ভাই। রানিং, তো এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা 6000 টাকা রাখা যাবে। এটা দাম চাচ্ছেন ভাই 6000 টাকা। এটা কি একদম থাকবে না ফিক্স আলোচনা সময় কি কমবে? একদম এটা ভাই, এটা একদম একদম ফিক্সড রেট। আলোচনা সাপেক্ষে ভাই কিছুটা দাম কমাই দিবেন ভাই। এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা ইংলিশ টাম্পিটার। এটা ইংলিশ টাম্পিটার, হ্যাঁ, হলুদটা নর আর কালো হোয়াইট টপটা মাদি। আচ্ছা তো এটা বয়স কেমন আছে ভাই? এটা 8-9 পর গেছে। 8-9 পর যাচ্ছে, কেমন কি দাম চাচ্ছেন? এটাও 6000 টাকা চাচ্ছি, কিছুটা কমানো যাবে ভাই? 6000 টাকা দাম চাচ্ছেন, আলোচনা সাপেক্ষে এখানে ভাই কিছুটা দাম কমাই দিবেন ভাই। এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি ভাই? লালটা মুখ্যিন নর আর কালোটা হলি কুপারের মাদি আর কস আর কি। কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই ওই কসেরটা আলোচনা সাহেবকে আর মুখ্যিন নরটা 2000 টাকা রাখা যাবে। মুখ্যিন নরটা রাখবেন 2000 টাকা আর ক্রসটা আলোচনা সাহেবকে। তো প্রিয় দর্শক, ভাইয়ের এখানে এই ছিল মোটামুটি আপডেট। তো ভাইয়ের এখানে যেগুলো কবুতর ছিল তো সেগুলো ভাই আসলে মোটামুটি আপনাদেরকে দাম সম্পর্কে একটা ধারণা দিল। তো এখান থেকে ভাই দেখা যাচ্ছে সকল কবুতরের আলোচনা সাপেক্ষে দাম দর কমাই দেবেন। আচ্ছা তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন। 01737 ভাইয়ের এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ ইমো আছে? ইমো আছে ভাই, শুধুমাত্র ইমো আছে। যদি কোনো দর্শক আলাদাভাবে ভিডিও দেখতে চায় তাহলে ইমোতে দেওয়া সম্ভব, দেখানো যাবে, ইমোতে দেখানো যাবে। আর তো ভাই দেশের সকল জেলাতে ডেলিভারি দিয়ে থাকেন, যদি কেউ আসতে না পারে এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না ভাই, বাসের মাধ্যমে দেশের সকল জেলাতে ডেলিভারি দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বড় বড় মতো আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।